দর্শক, ইলিশ বাজারের খবর জানাতে এবার বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু জাফর সালে। জাফর, কেমন দেখছেন ইলিশের দরদাম, বিশেষ করে মাছ আহরণ শুরুর পর থেকে অতিরিক্ত দামে একটা অভিযোগ করছেন ক্রেতারা, বরগুনার কি অবস্থা সেটি জানাবেন। রাকিব, আপনি যেমনটি বলেছিলেন যে আসলে সাগর নদী বেষ্টিত বরগুনা জেলা, যেখানে ইলিশের জেলা হিসেবে পরিচিত, তবে আমি যদি আপনাকে বলি যে আজকে আমি যে বাজারটিতে আছি এটি কিন্তু বরগুনা আমতলে একটি বড় মাছ বাজার, কিন্তু এখানে কিন্তু কোনো ইলিশ নেই, অর্থাৎ কোনো ইলিশ এই বাজারে আজকে সকাল থেকে আমি ঘুরেছি কিন্তু কোনো ইলিশ নেই। যেগুলো আছে আপনি দেখছেন যে সবগুলোই কিন্তু চাষের মাছ, এবং আসলে ইলিশ না থাকার কারণটি হচ্ছে যেটি আমি জেলেদের সাথে বা পাইকারদের সাথে কথা বলেছি, যেটি হচ্ছে একদিকে যেমন হচ্ছে যে এই মুহূর্তে ইলিশের কিন্তু সিজন না ইলিশ ধরার, আর যেটি হচ্ছে যে যে কালবৈশাখী ঝড় বা সাগর কিন্তু এই মুহূর্তে উত্তাল, যার কারণে কিন্তু জেলেরা এই মুহূর্তে সাগরে যান না, যার আর ইলিশের সরবরাহটিও কম। আমি খবর নিয়েছি যে বরগুনার পাথরঘাটা, যে দেশের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র, যেখানে প্রতিনিয়ত 5 থেকে 7 টন ইলিশ বিক্রি হয়, সেখানে গতকালকে ইলিশ বিক্রি হয়েছে, মাত্র কেনাবেচা হয়েছে 221 কেজি, তার আগের দিন কিন্তু 500 থেকে 700 কেজি ইলিশ বিক্রি কেনাবেচা হয়েছে। এবং ইলিশের যদি দামের কথাটা বলি, সেটি হচ্ছে যে 1 কেজির যে ইলিশগুলো সেগুলো কিন্তু 1800 থেকে 2100 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং 1 কেজির নিচে 700-800 গ্রামের ইলিশগুলো সেটি কিন্তু 1400-1500 টাকা দরে বিক্রি হচ্ছে, যেগুলো আসলে অন্যান্য সময় কিন্তু 800 বা 700 টাকা দরে এরকম বিক্রি হয়। তো সব মিলিয়ে যদি বলি আসলে ইলিশের যে দাম সেটি কিন্তু ক্রেতার একেবারেই নাগালের বাইরে, এবং ইলিশ এখন মানে অর্থাৎ ইলিশ ক্রয় করা এটি একটি আসলে দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং যদিও ইলিশের জেলা আসলে এই এলাকার মানুষই কিন্তু সেই ইলিশ আসলে কিনতে পারছেন না। তো এই হচ্ছে যে সর্বশেষ বরগুনা থেকে রাকিব। জাফর, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে ইলিশ বাজারের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু জাফর সালে।